বালুরঘাট কচিকলা একাডেমিতে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় তৈরি হয়েছে একটি মিনি ইনডোর। সেই ইনডোরেই দক্ষিণ দিনাজপুর টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও কচিকলা একাডেমির যৌথ উদ্যোগে ও নর্থ বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে 31 মে থেকে উত্তরবঙ্গের 9টি জেলা নিয়ে চলছে 3 দিনের এক রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বেশ কিছু প্রাক্তন জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার আপ সহ 400 জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছে। পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে মোট 8টি ইভেন্ট এই প্রতিযোগীরা অংশগ্রহণ করবে বলে জানা গেছে। জেলার টেবিল টেনিস উন্নতিতে কচিকলা একাডেমি ও দক্ষিণ দিনাজপুর জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের এই উদ্যোগে খুশি জেলার বিভিন্ন টেবিল টেনিস খেলোয়াড়রা। এই বিষয়ে ক্লাব সদস্য তথা দক্ষিণ দিনাজপুর জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিতাভ চক্রবর্তী জানান, প্রতি বছরই আমরা এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এবছর আমাদের ক্লাবের প্রাক্তন সম্পাদক স্বর্গীয় শ্রী সৌমেন্দ্রনাথ চ্যাটার্জি স্মরণে সৌমেন্দ্রনাথ মেমোরিয়াল সিনিয়র স্টেট র্যাঙ্কিং প্রতিযোগিতার আয়োজন করেছি। এই টুর্নামেন্টে 400 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। এই ধরনের খেলাতে আমাদের জেলার টেবিল টেনিস কতটা উপকৃত হবে বলে আপনি মনে করছেন? উপকৃত তো অবশ্যই হবে, কারণ এখানে বিভিন্ন জেলা থেকে ন্যাশনাল চ্যাম্পিয়ন, ন্যাশনাল রাউন্ড আপ, স্টেট চ্যাম্পিয়ন, স্টেট রাউন্ড আপরা এখানে পার্টিসিপেট করছে। তাদের মেয়ে থেকে আমাদের এখানকার যে প্লেয়াররা আছে, বাচ্চারা আছে, আশা করি তাদের মধ্যে অনেক কিছু শিখবে এবং তাদের মধ্যে ভালো খেলার একটা চিন্তা ভাবনা জন্ম হবে। এই কারণে তো অবশ্যই আমাদের প্রাপ্য হবে। আপনার নাম? আমার নাম অমিতাভ চক্রবর্তী। ধন্যবাদ।